صادق أمين يا أحمد محمد صلى الله عليه وسلم أسماء النبي صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيا مادة الحمد لله عز وجل بستويتي مادة ي channels اسماء النبي صلى الله عليه وآله وسلم أمر رسول الكريم بأف رحيم صلى الله عليه و নাম মুবারকের কিছু আলোচনা কিছু গুণবাচক নাম নিয়ে আলোচনা শ্রবণ করব। অবশ্যই আমরা গত অনুষ্ঠানে কিছু গুণবাচক নাম নিয়ে আলোচনা করেছি আজকেও আরও কিছু ইনশাআল্লাহ আজাল আলোচনা করার চেষ্টা করব। শুরুতে রসুল করিম ওফ রহিম সাল তালা আলী আলি আসাল্লাম এর উপর দরুদে পাক পাঠ করার ফজিরত আমরা শ্রবণ করে নিই আল্লাহর হাবিব সাল তালা আলি আলি আসাল্লাম ইরশাদ করেছেন ফেলাসাতুন ইয়ামতি তাহতা আরশিল্লাহ ইয়ামা ইল্লা ইল্লা উল্লাহ অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আয়লা মিন আল্লাহ পাকের আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ পাকের আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আর বলা হচ্ছে তিন ধরনের ব্যক্তি সেই আরসের ছায়ায় অর্থাৎ আল্লাহ পাকের আরসের ছায়ায় সেই দিন থাকবে যখন আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসলাম এটা ইরশাদ করলেন তখন আল্লাহ রসুল দরবারে সাহাবে কারমকে জিজ্ঞাসা করলেন হিয়া রসুল আল্লাহ সাল্লাহ তালা আলী আলিয়া মন হু তারা কারা তখন আল্লাহর রসুল সাল্লাহ তালা আলী আলিয়া ইরশাদ করলেন মন ফাওয়াজা মকরুবি উম্মতি এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে আমার কোনো উম্মতের প্যারেশানি দূর করে এরপর বলা হচ্ছে ওমান আহিয়া সুন্নতি দুই নম্বর ওই ব্যক্তি যে আমার সুন্নতকে পূর্ণজীবিত করে অর্থাৎ সুনতকে জীবিত করে যে যে সুন্নতগুলো কে হয়ে গেল একেবারে সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেলে সেই সুন্নতকে আবার নতুন করে পূর্ণ জীবন দান করে নতুন করে আমল শুরু করে অনেকে শিক্ষা দেয় এ বিষয়ে আর বলা হচ্ছে তৃতীয় নম্বর ওমান করেন তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠকায় আল্লাহর প্রেম বাঁধেছেন দর্শক বিন্দু আসলে রসুলের পাক সাল্লাহ তাল আলি আলু সাল্লাম এর দয়া এবং হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে যদি আমরা আর্শের নিচের ছায়া এটা পাওয়ার আশা করি তো আমাদের জন্য উচিত হবে আমরা যেন মানুষের আল্লাহ রসুলের উন্নতের পেরেশানিকে দূর করি আমরা যেন রসুলের সুন্নতের উপর আমল করি শিখে শিখে আমরা নিজেরাও আমল করি অন্যকেও শিক্ষা দিই আর আল্লাহ রসুলের উপর বেশি পরিমাণে দূরদেব পাঠ পাঠ করি তো হাদিসে পাকে বলা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন কাল হাসের ময়দানে কে আমাদের ময়দানে আল্লাহ তারা আশের ছায়া থাকবে তাদের মধ্যে তিন ধরনের ব্যক্তি থাকবে এক ধরনের ব্যক্তি কি আমার প্রতি অধিক হারে দুরশই পাঠকারী তো আমরা অধিক হারে দুরশ্রীপ পাঠ করার নিয়ত করে নিই তো প্রিয় আদা চান দর্শকবৃন্দ এই হাদিসে পাকের মাধ্যমে যদিও বা তিনজন বলা হয়েছে তো তার মানে এই নয় শুধুমাত্র এই তিন ধরনের ব্যক্তি থাকবে অন্য ধরনের কোনো ব্যক্তি থাকবে না এই নয় বরং এই তিন ধরনের ব্যক্তি থাকবে এটা ছাড়াও অনেক হাদিসে পাকে আপনার সাত ধরনের ব্যক্তি আবার অনেক অন্য হাদিসে পাকে আরও বিভিন্ন ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে তবে অন্যান্য ধরনের ব্যক্তি তো থাকবে তো তার মধ্যে এই তিন ধরনের ব্যক্তির জন্য এই সুসংবাদ আল্লাহ রসুল দিয়েছেন যুতরাং আমরা নিয়োগ করিনি এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে তৌফিক দান করুক আসুন বরকতের উদ্দেশ্যে একবার দুর্দেব পাক পাঠ করেনি সল্লু আল হাবিব সল্লাহ সাল্লাম মুহাম্মদ সল্লাহ আলী সালাম সোল্ল প্রিয় মাদা চান দর্শক তো আসুন কিছু নিয়ত করে নিই আমরা নিয়তের সম্পর্কে তো প্রায় সময় হাদিসে পাক শ্রবণ করে থাকি নিয়ত যে মুসলমানের জন্যে তার আমলের চেয়ে উত্তম রয়েছে তো আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে রুসুলের পাক সাল্ল তাল আলিবা আলী আসাল্লামের নামের আলোচনা আমরা শ্রবণ করব স্বভাব অর্জনের উদ্দেশ্যে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব। যেন আমাদের আমল নামার মধ্যে নেকি স্বভাব যেন বৃদ্ধি পাই এরা এটা আমরা নিয়ত করি আল্লাহ পাক রব্বল আমাদেরকে উত্তমভাবে নিয়াত করার এবং এর ফজিলতগুলো অর্জন করার সেই তৌফিক দান করুন আমিন ইয়া আলমিন তো প্রিয় মতেছেন দর্শকবিন্দু আজকে আমরা রসুলের পাক সাল্ল তাল আলিহি আলী ওয়াসাল্লামের যেই গুণবাচক নাম নিয়ে আলোচনা করব আমরা তো জানি আমরা বিগত অনুষ্ঠানগুলোতেও শুনেছি আল্লাহ তালা আল্লাহর হাবিব আলী আলিবা আলি ওয়াকে অগণিত অসংখ্য নিয়ামত দ্বারা মর্যাদা দ্বারা দণ্ড করেছেন আর অগণিতের সিফাতও লাতারা দান করেছেন এই সিফাতগুলোর মধ্যে অনেক সিফাত হয়তো এমন রয়েছে যে সিফাতগুলো আমরা কখনো শুনিও নাই আমরা যা শুনেছি অলমাইক রামগণ যা যা সিফাত দেখতে পেয়েছেন সেই সিফাত অনুসারে অনেক নাম মুবারক সিফাতি নাম গুণবাচক নাম উল্লেখ করেছেন তো তোর মধ্যে দেখে কয়েকটি নাম আজকে আমরা শ্রবণ করবো এবং তার বর্ণনাও শ্রবণ করার চেষ্টা করব একটি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নাম মুবারক হচ্ছে বসির তো এই বসির আল্লাহ রসুলের নাম মুবারকের এই বিষয়ে অনেক জায়গায় অনেক বর্ণনা রয়েছে এটা ফাইলুন এর ওজনে এসেছে এর অর্থ হচ্ছে ভালো ও মঙ্গলজনক বিষয়ের সংবাদ দেয়া আল্লাহ রসুল সাল্লাম কে যে বসির বলা হয় এর অর্থ হচ্ছে সুসংবাদদাতা আনন্দের সংবাদদাতা আল্লাহ রসুল সাল তাল বা আলী ওয়াসাল্লাম অনেক কিছুর সুসংবাদ দিয়েছেন আবার অনেক সময় আজাবের কথাও আল্লাহ রসুল বলেছেন যে কোন আমল করলে কি আজাদ দেওয়া হয় সেটারও আল্লাহ রসুল সংবাদ দিয়েছেন আবার কি আমল করলে জান্নাত পাওয়া যায় সেটারও আল্লাহর সুসংবাদ দিয়েছেন তো আল্লাহ রসুলকে যে বাশির বলা হয় এই বাশির অন্য বলা হয় না রুসূদ সাল্লাল্লাহ তালা আলি আলি ওসাল্লামকে বশির শব্দ দ্বারা আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ রসূদ সাল্লাল্লাহ তালা আলি ওয়া ইয়াসাল্লামের বিষয়ে এভাবে আল্লাহ পাক উপর আলামিন মিন কোরআন আয়াত নাজিল করেছেন বিসমিল্লা রহিম ইন না কাবিল হাব হে হাবিব নিশ্চয় আমি আপনাকে সত্য সহকারে সুসংবাদ দাতা এবং ভয় প্রদর্শনকারী বানিয়ে প্রেরণ করেছি দর্শক কিন্তু দেখুন আল্লাহ পাক ইসাদ করেছেন যে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে সত্য সহকারে প্রেরণ করলেন আর সুসংবাদ দাতা রূপে আর নজির বই প্রদর্শনকারী হিসেবে এই নজির এটাও কিন্তু আল্লাহর একটি সিফতি নাম কোনো নাম ইশালা এটা নিয়েও আমরা আলোচনা শ্রবণ করবো তবে এখন সম্পর্কে আমরা শ্রবণ করছি এভাবে আল্লাহ পাক আল্লাহ হাবিবের বশির সম্পর্কে এক জায়গায় এভাবে আলোচনা পাকের মধ্যে আল্লাহ তালা নাজিল করেছেন রহমান রহিম ইনাকুম আল্লাহ তালা আল্লাহ হাবিবকে এটা বলার জন্যে উম্মতকে জানিয়ে দেওয়ার জন্যে এটা আল্লাহ রসুলকে বলার জন্য নির্দেশ দিলেন যে আল্লাহ রসুলকে আল্লাহ তালে কি হিসেবে পাঠিয়েছেন তো কি বলেন আল্লাহ রসুল বলেন যে অর্থাৎ কি হে হাবিব আল্লাহ তালা আল্লাহর হাবিবাদ করেন হে হাবিব আপনি বলে দিন নিশ্চয় আমি তোমাদের জন্যে তার অর্থাৎ আল্লাহর পক্ক হতে ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হই সুবাহ আল্লাহ কিন্তু আসলে রসুলে পাক সাল্ল্লাহতাল আলিহাস্লাম আমাদের জন্য কত সুসংবাদ যে নিয়ে এসেছেন আমরা তা কখনো গুণে শেষ করতে পারব না দেখুন হয়তো আপনারা অনেক ওলামাইক রামগন থেকে শুনেছেন অনেক মোবল্লিক থেকে শুনেছেন রুসুল পাক সাল্লাল আলিহব আলী সাল্লাম অনেক সাহাবিকে জান্নাতের সুসংবাদ তারা জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন দশজন তো প্রসিদ্ধ রয়েছে যাদেরকে আশারে মোবাসারা বলা হয় সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি রদি আল্লাহ তালু আজ আইন ওনাদেরকে আপনার আল্লাহ রসুল সাল্ল তাল আলী ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন এছাড়াও আরও অনেক সাহাবাই গ্রাম রয়েছেন যাদেরকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিয়েছেন এছাড়াও আবার অনেক আমলের কথা বলেছেন আল্লাহ রসুল যে আমলগুলো করলে জান্নাত পাওয়া যায় এবং জান্নাতি হওয়া যায় এরকম সুসংবাদ আল্লাহ রসুল দিয়েছেন আবার সাথে সাথে এমনও আল্লাহ রসুল ইসাত করেছেন যে কোন কারণে মানুষ জাহান নামে যাবে সেই সংবাদও আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসালাম ইরশাদ করেছেন তো আমাদের এটা উচিত হবে আমাদের জন্য এটা উত্তম হবে এবং আমাদের জন্য এটা আবশ্যক যে আল্লাহ রসুল সাল্ল তাল আলী আলু যে আমলগুলোর কথা বলেছেন জান্নাতি হওয়ার জন্যে সে আমলগুলো আমাদের করা আর যে আমলগুলো করলে জাহান্নামে যাওয়ার আশঙ্কা রয়েছে জাহান হওয়ার আশঙ্কা রয়েছে সে আমলগুলো থেকে বিরত থাকা আল্লাহ রসুল তো আমাদেরকে সংবাদ দিয়েছেন জানিয়ে দিয়েছেন তো আমাদের কর্তব্য তো রয়েছে আল্লাহ সংবাদ শুনে আমাদের একটা কর্তব্য যে আমরা গোনাহের কাজ থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখা এটা আমাদের উপর আবশ্যক আর জান্নাতে যাওয়ার যে কাজগুলো রয়েছে যে কর্ম রয়েছে এগুলো আমরা নিজেদের মধ্যে এ আমল গুরু করার অভ্যাস করা আল্লাপাক রব্বাল আমাকে আপনাকে আমাদেরকে তৌফিক দান আমিন আমি ইয়ম্বাল আলামী তো আসনটি মানে চান দর্শকবৃন্দ আমরা যে আয়াত শুনেছি এই আয়াতের মধ্যে আরেকটি লব্জ শব্দ আমরা শুনেছি এটা কি নজির এই নীর এটাও আল্লাহ রসুল আলী ও আলি বা একটি গুণবাচক নাম এ নভীরটা সম্পর্কে কী বলা হচ্ছে বিতি প্রদর্শনকারী সতর্ককারী রসুল পাক সাল্ল তালা আলি ও আলি বা যে আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন গুনাহ করলে এরকম আজাবের কথা বলেছেন এগুলো হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ তালি আস্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমাদেরকে বৃত্তি প্রদর্শন করেছেন যেন এগুলো থেকে আমরা বেঁচে থাকি গোনাহমূলক কাজ থেকে বেঁচে থাকি আল্লাহ তালার নফরমানি না করি আল্লাহ তালা আল্লা রসুল সাল্লি আলী সাল্লামকে এই সিফাত দ্বারা এই গুহম দণ্ড করেছেন যে তিনি তার উম্মতকে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লি সাল্লামের উম্মতকে আমাদেরকে বৃত্তি প্রদর্শন করেছেন জাহান নাম থেকে এভাবে সতর্ক করেছেন আমাদেরকে তো এভাবে এটা হচ্ছে আল্লাহ রসুলের একটি গুণ যে বীতি প্রদর্শন করা আর সতর্ক করা ইমাম কাজী আয়াস রহমতুল্লাহ তাল আলাই তিনি বলেন পাপী ও অন্যায়কারীদের জন্য হুজুর পাপ সাল তাআলা আলি আলী আসসালাম হচ্ছেন নজির অর্থাৎ বয় ভীতি বয় ভীতি প্রদর্শনকারী তো তিনি এই যে ভীতি এটা প্রদর্শন করেছেন এটা আমাদের লাভের জন্য আমরা যেন গোনাহ থেকে বেঁচে থাকি আল্লাহ নারাজি থেকে আমরা বেঁচে থাকি আল্লাহ ফাকর কোরআনে পাকে ইরশাদ করেছেন ফক বেশ নিশ্চয় তোমাদের নিকট শেষ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী এসেছে। তো আমাদের সুর সম্পর্কে আল্লাহ তালা ইশাদ করেছেন তিনি নজির হিসেবে এসেছেন তিনি বাশির হিসেবে এসেছেন তিনি সুসংবাদ নিয়ে এসেছেন তিনি শতক বাণী নিয়ে এসেছেন আল্লাহু আকবার তো আল্লাহ তাআলা রাসূল কারীম ও আফরহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কে এক গুণবাচক নাম অর্থাৎ নজির এই গুণবাচক নাম দ্বারা কিন্তু আহ্বান করেছেন কিভাবে কোরআনে পাক আল্লাহ তালা ইরশাদ করেন ইননা মা নজির হে সম্মানিত রাসূল আপনি তো শুধু ভয় প্রদর্শনকারী তো অবশ্যই আল্লাহর রসুসল্লাহ তাল আলি আল্লি ওসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে যেন আমরা বাঁচতে পারি জাহান্নামের শাস্তি থেকে যেন আমরা বাঁচতে পারি এজন্য জন্য আমাদেরকে ভয় প্রদর্শন করেছেন অনেক কিছুর বিষয়ে যে কোন কাজ করলে জাহান্নামে নামে হওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহ তালার নফর মানে করলে আল্লাহ তালার সাথে শিরিক করলে আল্লাহ তালার নবীদের সাথে কুস্তাহি করলে বেহাতুপি করলে এগুলো কী হয় আল্লাহ রসুল্লি আলিম আলী এক এক কিছু উম্মতকে জানিয়েছেন উম্মতকে সতর্ক করেছেন তো আমাদের উচিত আমরা জাহান্নামে যাওয়ার মতো কাজ থেকে যেন নিজেদেরকে বিরত রাখি আর জান্নাতে নিয়ে যাওয়ার মতো কাজ যেন আমরা করে থাকি আল্লাহ পাকরবুল্লাহ মিন আমাদেরকে তৌফিক দান করুক তো প্রিয় মানতে দর্শকবৃন্দ আমরা রসুলের পাক সাল্লাহ তাল আলি আলী ওসালামের গুণবাচক নাম সম্পর্কে আমরা শুনছি তো বাসির সম্পর্কে জানলাম নদীর সম্পর্কে জানলাম আর শুন আরেকটি আল্লাহর রসুলের নাম মোবারক সিফতি নাম গুণবাচক নাম সম্পর্কে আমরা জানি আর তা হচ্ছে মুবিন আল্লাহ রসুল তাআলা তাল আলি আলী ওসালামকে আল্লাহ তালা যে সিফত গুণবাচক নাম দান করেছেন তখন দেখতে হচ্ছে মুবিন এ মুবিন এর অনেক অর্থ রয়েছে প্রকাশ্য প্রকাশকারী ব্যাখ্যাকারী আর মুবিন বলা হয় ওই সত্তাকে যিনি প্রত্যেক বিষয়ে প্রত্যেক কিছুকে রূপে বর্ণনা করেন অথবা যার বিষয় সুস্পষ্ট এবং যার রিসালাত তার অবস্থানকে স্পষ্ট করে তিনি মুবিন তাকে মুবিন বলা হয় কোরআনে পাখে অসংখ্য জায়গায় আল্লাহ রসুল সাল্লিআ আলি সাল্লামকে এই মুবিন দ্বারা আহ্বান করা হয়েছে মুবিন নামে আল্লাহ রসুলকে বলা হয়েছে আমরা আসুন কয়েকটি কোরআনে পাখের আয়াত আমরা শ্রবণ করি একটা হচ্ছে কোরআনে পাকে এসেছে মিসমিল্লাহ রহমান রহিম ওয়কুল মুবিন অর্থাৎ আর বলে দিন যে নিশ্চয়ই এখন আমি আল্লাহর শাস্তির স্পষ্ট ও প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী রসুল পাক সাল্লাহ তাল আলী আলি বাকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে গুণ সিফাদ দান করেছেন তার মধ্যে একটি গুণ হচ্ছে ভীতি প্রদর্শন করা তা আল্লাহ রসুল প্রদর্শনকারী হিসেবেও দুনিয়াতে এসেছেন তো কোরআনে পাকের আয়াত আমরা শ্রবণ করলাম আমরা যে আয়াত শ্রবণ করেছি এটা হচ্ছে হিজিরের। অর্থাৎ উনানব্বই নং আয়া এভাবে আল্লাহ বলা আইলাম আরেক জায়গায় ইরশাদ করেন যে সুরা হজের মধ্যে রহমান রহিম উল ইয়া আই ইন নামা আন আলাইকুম আল্লাহ তালে ইরশাদ করেন যে বলুন হে লোক সকল আল্লাহ রসুল কে হে হাবিব আপনি বলুন হে লোক সকল আমি তো শুধু তোমাদের জন্যে আল্লাহর শাস্তির স্পষ্ট ও প্রকাশ্য বহয়ে প্রদর্শনকারী এভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য আয়াতে সাথ করেছেন হাত্তা জা আহমুল হাক্কু ও রসুল মবিন অর্থাৎ এমনকি তাদের কাছে সত্য অর্থাৎ কুরআন এবং স্পষ্ট রূপে ব্যাখ্যাকারী রাসূল এসেছে আল্লাহ আকবর প্রিয় মাদেশ দর্শক তো এই মুবিন এই নাম মুবারক আল্লাহ রসুলকে দান করা হয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাল আলি আলু ওসাল্লাম এর জীবনে অসংখ্য জায়গায় আমরা দেখি এই মুবিন এর সিফত এর প্রকাশ আমরা দেখতে পাই রসুলের পাক সাল্লাহ তাল আলি আলী প্রতিটি বিষয়ে কত উত্তমভাবে প্রকাশ্যভাবে রূপে উম্মতকে বর্ণনা করে দিয়েছেন তো রুসুলে পাক সাল্লাহ তালা আলি আলি ওসাল্লামকে এই মুবিন এর মতো উত্তম সিফাত আল্লাহ তালা দান করেছেন তো একটি গুণবাচক নাম হচ্ছে আল্লাহ রসুল মবিন প্রেম আঁতেছেন দর্শকবিন্দু তো রসুলের পাক সাল্লাহ তাল আলহিআ আলী ওয়াকে আল্লাহ তালা যে নিয়ামত দান করেছেন যে মর্যাদা দান করেছেন তো সে মর্যাদার মধ্যে সেই নিয়ামতের মধ্যে সেই গুণের মধ্যে একটি গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর হাবিব সল্লি আসসালামকে এত জ্ঞান দান করেছেন এত দান করেছেন এত জ্ঞান দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুল সল্লাহ তালিহি আলী আসসালামকে একটি সিফাত নাম ওলামাইকরামগণ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা তাল্লাম একটি সিফাত সমূহ রয়েছে তার মধ্যে একটি সিফাত হচ্ছে আলিম অর্থাৎ মহাগ্ঞানী আল্লাহ রসুলের একটি সিফাত হচ্ছে আলিম অর্থাৎ মহা জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলমীন আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী যে সিফাত যেই যে যেই মর্যাদাসমূহ দান করেছেন যে গুণ দান করেছেন তোর মধ্যে পলামাইকরামগো ইসাদ করেন একটি গুণ হচ্ছে আলিম অর্থাৎ মহাজ্ঞানী আল্লাহ পাক রব্লা আল্লাহ রসুলকে অসংখ্য জ্ঞান দান করেছে অসংখ্য জ্ঞান সেটা আমরা সৃষ্টির জগতে যারা রয়েছি আমরা কখনো হয়তো আল্লাহ রসুল এই শান এই মর্যাদাকে আমরা গণনা করতে পারবো না তো বলা হচ্ছে আল্লাহ তালার সৃষ্টির মধ্যে মহা জ্ঞানী যদি আমরা দেখি আল্লাহ তালা যেহেতু আল্লাহ রসুলকে দান করেছেন কোরআনে পাকে এসেছে রহমান আল কুরআন আল্লাহ তালা যেহেতু আল্লাহ রসুলকে শিক্ষাদান করেছেন তাহলে আল্লাহ রসুল থেকে বড় জ্ঞানী আল্লাহ তালা সৃষ্টি জগতে কেউ নেই তো আল্লাহ পাক রব্বুল আলমীরের এই সৃষ্টি জগতে সবচেয়ে মহাজ্ঞানী হচ্ছে আমাদের রাসূল সল্লাহল্লাহ আলা আলি ও আলি আর এই কারণে ওনাকে আলিম বলা হয় আল্লাহ পাক রব্বুল আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে সাধ করেন ও আল্লাহ মাকা মালম তকুন তালম অর্থাৎ আর হে হাবিব আমি আপনাকে জানিয়েছি যা কিছু আপনি জানতেন না আল্লাহ হক আল্লাহ রসুল যা কিছু জানতেন না সবকিছু আল্লাহ তা আল্লাহ রসুলকে জানিয়েছেন আরও বলা হচ্ছে আর আপনার ওপর আল্লাহর মহান দয়া রয়েছে আল্লাহর পেয়ে প্রিয় অর্শোর বৃন্দ আসলে এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট হিসাবে বুঝতে পারলাম যে আল্লাহ তালা আল্লাহ রসুলকে অসংখ্য অসংখ্য জ্ঞান দান করেছেন যা কিছু আল্লাহ রসুল জানতেন না তা কি আল্লাহ রসুলকে দান করেছেন এবং এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় দয়া অনেক বড় দয়া দেখুন সারা পৃথিবী আমাদের দৃষ্টিতে কত বিশাল তারপরও তালার দরবারে এটা হচ্ছে কলিল একেবারে কম একেবারে কম তো এই সারা পৃথিবী এত বিশাল এখানে আইলমের ভান্ডার বলেন জ্ঞানের বান্ডার বলেন কত কিছু রয়েছে তারপর এগুলি সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার দরবারে এগুলো কলিল তাহলে একটু চিন্তা করুন এটা কলিল একেবারে কম আর এদিকে আল্লাহ তালা বলছেন যে আল্লা আল্লাহ যে দান করেছেন আল্লাহ রসুলের প্রতি আল্লাহ যে দয়া করেছেন আল্লাহ ইরশাদ করেন এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর হে হাবিব আপনার উপর মহান দয়া তো যেটা আল্লাহ তাআলা মহান বলেছেন তাহলে সেই দয়া কত বড় দয়া হবে এটা কলিল নয় এটা আকবার আল্লাহ পাক রব আল আল্লাহ রসুলকে কত জ্ঞান দান করেছেন কেমন মর্যাদাপূর্ণ জ্ঞান দান করেছেন আল্লাহ তালাই ভালো জানেন তো আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আলু একটি সিফতি নাম গুণবাচক নাম হচ্ছে আলিম মহা জ্ঞানী যা আল্লাহ তালার পক্ষ থেকে তিনি পেয়েছেন এ আইলম এ জ্ঞান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তিনি পেয়েছেন আর সেটা ওম্মদকে আল্লাহ তালার পক্ষ থেকে তিনি নিয়ে ওম্মদকে দান করেছেন যা কিছু আল্লাহ রসুলের মাধ্যমে উম্মদগুণ পেয়েছেন তা জানে আর আল্লাহ রসুল যা জানাননি তা তো কখনো জানা সম্ভব না আর যা জানিয়েছেন তা আমরা উম্মতটা জেনেছি আল্লাহ রসুল সাল্লাহ তালা আলি আলু আল্লাহ তালা কেমন জ্ঞান দান করেছেন এ বিষয়ে রিবাইত এসেছেন আল্লাহ রসুল বলেন ও তিয়াঈদমুল আবালিন আহরি যে আল্লাহ রসুল বলেন আমাকে সৃষ্টির পূর্বাপর জ্ঞান দান করা হয়েছে অর্থাৎ পূর্বে সৃষ্টির পূর্বের সৃষ্টির পরের এক আল্লাহ আল্লাহতালার সৃষ্টির শুরুতে কি শেষে কি সব কিছুর জ্ঞান আল্লাহ তালা আল্লাহ রসুলকে দান করেছেন আল্লাহ আর এই কারণে রসুল পাক সাল্লাহ আলি কে যেহেতু আল্লাহ তালা এত মহা জ্ঞান দান করেছেন এত বিশাল জ্ঞান দান করেছেন সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কি হবে কি না হবে সব কিছু তালা দান করেছেন তো এই কারণে আল্লাহ রসুলের একটি শ্রেফতী নাম হচ্ছে আলিম আলিমও আল্লাহ রসুলকে ডাকা হয় তো প্রিয় মাদে যান দর্শকবৃন্দ রসুরে পাক সাল্লাহ তাল আলি আলী সাল্লাম এর যে সিফাত গুণ বাচক নাম রয়েছে এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা যে নিয়ামত দান করেছেন সেই নেয়ামতের ওপর ভিত্তি করে বলামায়ক রামগণ অনেক সিফাতি নাম বের করেছেন অনেক নাম উল্লেখ করেছেন আবার এটা এছাড়াও অনেক নাম আমরা এমন শুনতে পাব অথবা শুনতে পাই যে নাম মোবারক শুনতে শ্রবণ করতে মনে হয় যে একই অর্থাৎ আল্লাহ তালার জন্য ব্যবহার হয়েছে আবার আল্লাহ রসুলের জন্য ব্যবহার হয়েছে যেমন কি রহিম শব্দ ব্যবহার হয়েছে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা বিস্তারিত বলবো তো এভাবে আজকে যেটা আমরা শ্রবণ করলাম যে আলিম এটাও আল্লাহ তালার জন্য কোরআনে পাকে এসেছে আবার আল্লাহ রসুল সাল্লাহ তালী আলি আলাইসলামকেও ওয়ালামাই ক্রামগন আলিম শব্দ বলেছেন তো এখন এটা পার্থক্য কী করবো আমরা তো এটা পার্থক্য হচ্ছে এটাই আল্লাহ তালা যে আলিম এটা হচ্ছে আল্লাহ তালা সত্যগত আল্লাহ তালাকে কেউ দেননি এটা হচ্ছে আল্লাহ তালা সত্যগত আল্লাহ তালা কারো থেকে নয় বরং আল্লাহ তালা নিজস্ব গুণ এটা কেউ আল্লাহ তালাকে দান করেননি আর আল্লাহ রসুল তালা আলী আলু আসলামকে যে আলিম বলা হচ্ছে এটা হচ্ছে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমী আল্লাহ রসুলকে আলম দান করেছেন সেই বৃত্তিতে আল্লাহ রসুলকে আলম বলা হয় আর এটাকে আলিম আতাই বলা হয় অর্থাৎ যেটা আল্লাহ রসুল সাল্লাহ তালি আলু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পেয়েছেন সেই হিসেবে তিনি আলিম তো এটা অনেক বিশাল একটা পার্থক্য তো মূল পার্থক্যটা কি এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি আলু আসাল্লামকে যখনই আমরা এমন কোন গুণ আমরা শ্রবণ করবো কি রহিম আলিম অথবা এরকম আরও অনেক শব্দ আমরা শুনতে পাবো তো এগুলো যদিও বা আল্লাহ তালার নাম করে অনেক সময় মিল হয়ে যায় তো এটা স্পষ্ট পার্থক্য হচ্ছে এটা আল্লাহ রসুলের যে গুণগুলো রয়েছে সবগুলো হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া নেহামত আর আল্লাহ তালার যেটা নাম পারক যে রহিম আলিম ইত্যাদি এগুলো হচ্ছে আল্লাহ তালার স্বয়ং নিজস্ব কারো থেকে পাওয়া নয় এগুলো সত্যাগত আর আল্লাহ রসুলের যা এগুলো হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া নেয়াম তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে রসুল পাক সাল্ল্লা তাল আলি আলু সাল্লামের নাম মোবারক আর আল্লাহ তালের নাম যদি কখনও দেখতে যদিও বা একই লাগে কিন্তু প্রকৃতভাবে দুটার মধ্যে অনেক অনেক বিশাল পার্থক্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তালার দয়া এবং আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি আলু সাল্লামের যে মোবারক নাম এগুলো যে ফজিলত এগুলো অর্জন করার সেই তৌফিক দান করুক এগুলো থেকে বরকত অর্জন করার তৌফিক দান করুক প্রিয় মাদেছেন দর্শকবিন্দা দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি আজকে এতটুকু ইনশাল্লাহ আসালাম আমরা আগামী অনুষ্ঠানে আরও ইনশাল্লাহ রসুল পাক সাল্লাহ তাল আলী আলু আসলামের গুণবাচক নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম এগুলো স্মরণ রেখে এগুলো থেকে বরকত অর্জন করার তৌফিক দান করুক আমিন বিজাহিন্নাবিআ আলাম সাল্লাহ তাল আলী আলসাল্লাম صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلى الله وسلم عليك يا رسول الله. صادق أمين يا أحمد محمد صلى الله عليه وسلم أسماء